এপ্রিল কুতু মার্চ হয়। যিশু খ্রিস্টের জন্ম হয় আমি ভয় পেয়ে
যখন সেই মন করে সে ক্লাস নেই, ভয় পেলে আমি তোমার হাত ছেড়ে দিতে পারি, ভয় পেয়ে। কিন্তু আমার বিশ্বাস আছে যে তুমি আমার বাবা, তুমি যদি আমার হাত ধরে থাকো তুমি কখনোই সেই হাত ছাড়বে না। প্রিয়রা, ঈশ্বর আমাদের সঙ্গে আছে এটা আমাদের বিশ্বাসের উপরে। আমরা বিশ্বাস করি জীবনে যত খারাপ সময় আসুক না কেন, যখন আমরা একটুখানি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই, আমাদের বিশ্বাস যে ঈশ্বর কখনো আমাদের হাত ছাড়বে। সাধু একই জিনিস করেছিল, যখন সে সেই অসুস্থতার মধ্যে, তার যখন সেই খারাপ সময়ের মধ্যে দিয়ে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় সে উপলব্ধি করেছিল যে ঈশ্বর এসে তার হাত ধরছে। আর সেটাই তো আমাদের বাইবেলের সবচেয়ে মূল কথা, যখন রচিত মঙ্গলসমাচারে তিন অধ্যায় ষোলো পদে, যেখানে আমরা সবসময় কথাটাই বলে থাকি যে ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করে দিলেন, যাতে যে কেউ বিশ্বাস করে তার বিনাশ না হয়। আবার যখন রচিত মঙ্গলসমাচারে দশ অধ্যায় দশ পদে, সেখানে বলছে চোর আসে চুরি করতে, হত্যা করতে, কিন্তু আমি এসেছি, যিশু বলছে আমি এসেছি যাতে তোমরা জীবন পাও, পরিপূর্ণরূপে পাও। এটাই ছিল ঈশ্বরের ভালোবাসার পরিকল্পনা আমাদের জন্য। একটা চিন্তা করুন, আদি পুস্তকের প্রথম থেকে যদি ঈশ্বর আমাদের মতো হতেন, বারবার সাধারণ সময় থেকে তাদের নিজেদের চিন্তা ভাবনায় পাপ করা থেকে, তারপরে সেই আবার মিশনের দাসত্বের সময় তার প্রিয় মানুষদেরকে, ইসরায়েলের মানুষদেরকে বারবার এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, দাসত্বের হাত থেকে মুক্ত করার চেষ্টা করছে, কিন্তু যখনই খারাপ সময় পেয়েছে, যখনই একটু খাওয়া পায়নি, একটু জল পায়নি, তখনই তারা কি করেছে, বারবার ঈশ্বরের উঠে গেছে, সেই হাত ছেড়ে দিয়েছে। কিন্তু যদি ঈশ্বরের দিক থেকে এটা হতো, যদি ঈশ্বরের দিক থেকে এটা হতো, যদি তিনি আমাদের হাত ছেড়ে দিতেন, তিনি কিন্তু একবারের জন্য আমাদের হাত ছেড়ে দেননি। তাই তিনি তার একমাত্র পুত্রকেও পাঠিয়ে দিলেন, আমরা তার সঙ্গে খারাপ ব্যবহার করলাম। তিনি বলছিলেন একদিন মাছ বলছিলেন, বারবার বলছিলেন, কিন্তু অস্বীকার করলো, দানিয়েলের মানুষ অস্বীকার করলো, এমনকি যে সঙ্গে তিনি পাওয়া করে দিলেন, তিনি তাকে বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন। তারপরে তিনি তার শেষ রক্তবিন্দু পর্যন্ত নিষ্পাপ রক্ত আমাদের জন্য দিলেন। তিনি ছিল বিশ্বস্ত, এটাই আমাদের খ্রিস্টীয় জীবনযাপনের একটা আশা ভরসা, যে তিনি ছিল বিশ্বস্ত, তিনি কখনো হাত ছেড়ে দেন না। তিনি যদি হাত ছেড়ে দিতেন ওই তীব্র যন্ত্রণার সময়, ওই ক্রুশ যন্ত্রণার সময় তিনি কিন্তু পালাতে পারতেন, সেখানেও কিন্তু অনেক প্রবলেম এসেছে। তিনি কিন্তু ওই কষ্টের সময় তার অবিশ্বস্ততার পরিচয় দিতে পারত। আমাদের সাংসারিক জীবনে এটাই শিক্ষা আছে যে যখন খারাপ সময় আসে তখন আত্মার বেশি করে বিশ্বস্ততায় আলাদা করে চিন্তা করতে হয়, সেই সময় আমাদের বিশ্বস্ততার পরিচয় দিতে হয়। সাধু বিন্যাসী বসুন দয়ালা, সেই কথাটা শুধু সাধু বিন্যাসী বসুন দয়ালা, প্রত্যেকজন সাধু সাধু যাদেরকে আমরা স্মরণ করি, যাদের পালন করি, তারা কিন্তু সবসময় এটা উপলব্ধি করেছে যে ঈশ্বর তাদেরকে কখনো ছেড়ে যায় না। কষ্টের সময় ছিল, ত্যাগের সময় ছিল, কিন্তু কখনো ঈশ্বর ছেড়ে যায় না। এখন 2000 বছর আগে ঈশ্বর আমাদের সঙ্গে ছিলেন, ইমানুয়েল ঈশ্বর আমাদের সঙ্গে, বাণী রক্ত মানুষের মানুষ হলেন। এখন তিনি কিভাবে আমাদের মধ্যে রয়েছেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে ঈশ্বর অস্তিত্ব রয়েছে, আমার প্রতিবেশীর মধ্যে, সব কিছুর মধ্যে, কিন্তু সবচেয়ে বেশি ভাবে যেটা তিনি আমাদের সঙ্গে রয়েছেন সেটা হচ্ছে তার পবিত্র বাণীর মধ্যে দিয়ে। বাণী একদিন হলেন রক্ত মাংসের মানুষ, আর বাস করতে লাগলেন আমাদের মাঝখানে। এখন তিনি
রয়েছেন পবিত্র সাক্রামেন্টগুলোর মধ্য দিয়ে, বিশেষ করে তার নিজের দেহ রক্ত সেই প্রসাদ পবিত্র খ্রিস্টজনের মাধ্যমে যিশু আমাদের সঙ্গে আছেন, ইমানুয়েল ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। সেই জন্য আমরা যদি দেখি তাহলে হিব্রুদের কাছে সাধু হিব্রুদের কাছে পত্রে ধর্মপত্রে দশ অধ্যায় ২৯ পদে মানুষ মহাসন্ধি রক্তের স্পর্শে নিজে পবিত্র হওয়ার পর সেই পূর্ণ রক্তেরই ক্ষমার কথা বলেছে। আমরা আমাদের বিশ্বস্ততার পরিচয় দিই না, হিব্রুদের কাছে ধর্মপত্রে আমরা শুনতে পাই। আর সাধু দ্বিতীয় ধর্মপত্র তিনি বললেন যে খ্রিস্ট জানে অপবিত্র সাক্রামেন্টের আলাদা নাই, আমরা ভগবানের ঐশ্ব করুণা অনুভব করি যা খ্রিস্টের হৃদয় থেকে ঝরে পড়ে। খ্রিস্ট জানে অপবিত্র সাক্রামেন্টের আলাদা নাই, আমরা ভগবানের ঐশ্ব করুণা অনুভব করি যা খ্রিস্টের হৃদয় থেকে ঝরে পড়ে। তিনি বললেন যে সবচেয়ে মহত ভালোবাসার গর্ব কি আছে এই ছোট্ট সাধারণ দিকে, সেখানে আমরা খুঁজে পাই যত ত্যাগ তত বিশ্বস্ততা যত ভালোবাসা তত প্রমাণ। সেই ছোট্ট নদীতে জীবনের দুর্গম পথে যখন হতাশ হয়ে পড়ি তখন পবিত্র সংস্কারের উপস্থিতি যিশুর পায়ে নিজেকে লুকিয়ে দিই আমরা, যেমন একটা পুকুর কাছে তার ছোট পুকুরটা লুকিয়ে পড়ে। এতটা ভালোবাসা প্রভুর প্রতি এই সাধু থাকতে পারে। আর সাধু মনবসন্ত তিনি বলছেন যতবার যখন তার সময় থাকে প্রিয়রা আমরা মনে করি